Assalamualaikum, welcome back to my channel Shazib's Mom Sweden. আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এপিসোড আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটি শামি কাবাব বা টিকিয়া কাবাব, যেটাই বলুন না কেন খেতে কিন্তু অসম্ভব ক্রিসপি উপরটা এবং ভেতরটা খুবই সুন্দর নরম। তো চলুন আজকে দেখে নিই এই মজার কাবাবটি কিভাবে আমরা ইজি ওয়েতে তৈরি করি। তো এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটি হাঁড়ি এবং এখানে 400 গ্রাম ওজনের মতো আমি মাংসের কিমা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাংস কিমা অথবা মাংসটাকে ছোট ছোট করে কেটে টুকরো করে কেটে তারপর একই প্রসেসে বানাতে পারেন। তো আমি এখানে এক কাপ পরিমাণ ডাল নিয়ে নিচ্ছি, আপনারা এখানে বুটের ডালও নিতে পারেন। তারপর আমি এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, তারপরে পেঁয়াজের পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন 3-4 কোয়া, দিয়ে দিচ্ছি 3টা মরিচ। এখানে আমি আজকে আস্ত মশলা ব্যবহার করবো। 1 চা চামচ দিয়ে দিলাম জিরা এবং 1 চা চামচ দিলাম ধনিয়া। মশলা পরিমাণ বেশি হলে কিন্তু এটার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ গরম মশলা এবং 1/2 চা চামচ শাহি গরম মশলা। এখানে কিন্তু এই শাহি গরম মশলার মধ্যে কিন্তু অন্যান্য জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ, কালো এলাচ সব কিছুই আছে। তো এক্সট্রা আমি ওগুলো দেইনি। আর 1 চা চামচ দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি সরিষার তেল। তারপরে এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটু নেড়ে দিব। তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণ আমি দিব পানি। তো ও লবণ দেওয়া হয়নি, তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে নিব। লবণের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, পরে আপনারা চেক করে আবার দিতে পারেন। তো আমি আবার পরে আরেকটু দিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি এখানে 3 কাপ পরিমাণ পানি ইউজ করব। পানিটা দিয়ে আমি এখানে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো এবং পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এখানে রান্না করতে থাকবো, এবং যাতে ডালগুলো একদম নরম সিদ্ধ হয়ে যায়। তো তারপর আমার এখানে কিন্তু আমি খুব সুন্দর করে ওগুলো সিদ্ধ করে নিয়ে রেখেছি এবং একটা ব্লেন্ডারে আমি এখানে কিছু পুদিনা পাতা এবং ধনে পাতা নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। তারপর আমার এই সেই কিমাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটা ডিমও দিয়ে নিচ্ছি আমি এখানে। আপনাদের কিমার পরিমাণ বেশি হলে ডিম 2টা দিতে পারেন। তারপর এখানে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। এ পর্যায়ে আমি এটা ঢাকনাটা খুলে আমি একটু 1 টেবিল চামচ পরিমাণের মতো লেবুর রস দিয়ে নিব, কারণ লেবুর রসটা এটার মধ্যে খুবই জরুরি, কারণ লেবুর রসটা কিন্তু অন্যরকম একটা স্বাদ এনে দেয়। পুদিনা পাতা প্লাস লেবুর রস খুবই সুন্দর একটি ঘ্রাণ এবং স্বাদ এনে দেয়। তারপর আমি এখানে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব। যদি আপনার ডেটটা কিমাটা সুন্দর শক্ত হয় তাহলে আর ব্রেড ক্রাম্বের প্রয়োজন নেই। আমারটা হালকা কিছু একটু নরম ছিল, তাই আমি এখানে একটু ব্রেড ক্রাম্ব দিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা আঠালো সুন্দর ডো তৈরি হয়েছে, একদম মিহি হয়েছে। তারপর এই পর্যায়ে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে এখানে খুব সুন্দর করে একটা আমি কিমার শেপ দিয়ে নিব, এবং একটা এখানে আমি ফ্রোজেন করার জন্য একটা বাটার পেপার নিয়েছি, পার্সমেন্ট পেপার। হাতে একটু তেল লাগিয়ে তারপর আমি কিমাগুলোর সাইজ দিয়ে নিব। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো সাইজ দিতে পারেন। তো আমাদের বাসায় সবাই এটা বেশি মোটা পছন্দ করে না, একটু চ্যাপটা চ্যাপটা চিকন পছন্দ করে, তো আমি ওই অনুযায়ী বানিয়ে নিচ্ছি। আমি এখানে অর্ধেকটার বেশি আজকে ফ্রোজেন করব। তো আমি এগুলো আগে বানিয়ে নিচ্ছি। বানাতে কিন্তু খুবই ইজি, একদম হাতের তালুতে নিলেই শেপটা হয়ে আসে। তো কুরবানির ঈদে কিন্তু আপনারা অবশ্যই এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন, একদম ইজি ওয়েতে আমি আপনাদের দেখিয়েছি। তো আমি এখানে সব বেশিরভাগগুলোই এখানে কিমাগুলো বানিয়ে নিলাম, এবং এটাকে আমি এটা সহ ফ্রিজে রেখে দেবো 20-30 মিনিটের মতো। তারপর এগুলো উঠিয়ে আমি একটা জিপলক ব্যাগে সংরক্ষণ করব, 2-3 মাসের মতো সংরক্ষণ করতে পারবো। তারপর বের করে ঠান্ডা করে আমরা ভেজে নিব। এটা কিন্তু জালি কাবাবও আপনারা বানাতে পারেন ডিম নিয়ে ভেজে। তারপর আমি বাকিগুলো যেগুলো আমি এখন ভাজবো আপনাদের দেখাবো, সেগুলো আমি কিন্তু ভাজবো মিডিয়াম হিটে। মিডিয়াম হিটে আমি 4-5 মিনিট ভাজবো। এতে করে উপরটা খুব সুন্দর মচমচে হবে এবং ভেতরটা নরম হবে, খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা বাসায় আমার এই রেসিপিটা ফলো করলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। তো আপনাদের ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক জানাচ্ছি, এবং আমার সাথে সাথে আমার এই চ্যানেলটার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, রেসিপিগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর সাথে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট আমাদের খুব ভালো লাগে এবং আমরা উৎসাহ পাই। তো দেখতেই পাচ্ছেন কিমাগুলো খুব সুন্দর আমি এখানে ভেজে নিচ্ছি।
আপনারা কিন্তু এটা হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু কিমাগুলো পুড়ে যাবে, কাবাবগুলো পুড়ে যাবে। তো অসম্ভব, আমি দুই পাশে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আজকের আমার এই আয়োজন। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খেতে কিন্তু অসম্ভব হয়েছে। আমরা আজকে এটা জিরা পোলাও দিয়ে খেয়েছি, অসম্ভব মজা লেগেছে জিরা পোলাওর সাথে। আপনারা নর্মাল পোলাওর সাথে খেতে পারেন বা বিরিয়ানির সাথেও খেতে পারেন, সবটার সাথে কিন্তু খুব মজা হয়, এমনিতে খেতে খুব মজা হয়। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য এক রেসিপিতে। আল্লাহ হাফেজ।